আরে কি সুন্দর একটা মাইয়া, দেখেন এক্সি নয়া পরে রয়েছে। হ্যাঁ ভাই পরে আছে, অযথা বিপদ বাড়ায় লাভ কি? আপনি যে এনে যে ইভেন্ট চলেন পৌঁছে দিই, এই ঝামেলার মধ্যে আপনি যাইন না। আরে ভাই একটা মেয়ে মানুষ এক্সি নয়া পরে রয়েছে আর আপনি বলতেছেন ঝামেলা। আসলে তো আপনি ভিড় কাপুরুষের মতো কথাবার্তা বললেন ভাই। হ্যাঁ এভাবে আপনি রাস্তাঘাটে কেমনে গাড়ি চালান? চলেন ভাই একটু দেখি। এ ভাই কি ভাই কই যান? ভাই একটা মেয়ে মানুষ পড়ে রয়েছে রাস্তায়, অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়, তাকে একটু সহায়তা করব না? আরে ভাই এইগুলি হলো বিপদ হয়। বিপদ? আসলে মি আপনারা গাড়ি কেমনে চালান রাস্তাঘাটে? এক কাম করেন বাড়ি যান, যা চুরি করে ঘরে বসে থাকেন বইয়ের সাথে, ওইটি সুন্দর হবে। কথা বলতে পারছেন? মানুষকে একটু সহানুভূতি বুদ্ধি দেখায়। এবং কোন ব্যাংক থেকে টাকা তুলছিস এই সমস্ত কিছু আমাদের নখদর্পণ। আমার ড্রেস, আমার চেহারা, আমার গ্ল্যামার, আমার ফিটনেস, আমার হাইটনেস, কোনো কিছু যদি বাইরের কাউকে ফ্ল্যাশ করার চেষ্টাও করিস, থানা, পুলিশ, প্রশাসন কিংবা আদার্স কোনো পার্সনকে এই ঘটনাটার কোনো কিছু জানানোর চেষ্টা করিস, এইবার ছাড় পাইছিস, নেক্সট টাইম ছাড় পাবি না। আমার ব্যাগ, আমার টাকা। তোর ব্যাগ, তোর টাকা মায়ের ভোগে চলে গেছে। কারো বিপদে ঝাঁপিয়ে পড়ার আগে 10 বার ভাবুন কার বিপদে ঝাঁপিয়ে পড়ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন সচেতনতার জন্য, যাতে করে মানুষ সতর্ক হয়। ভালো থাকুন, ধন্যবাদ। হ্যালো মা, এই তো আমি নিয়মিত চেম্বারে বসছি, রোগী দেখছি। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ না, আমি অ্যাপ্রন পরে আছি মা, আমি ডক্টর হয়ে গেছি। তোমার আর কোনো টেনশন নেই, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও মাই গড,
তুমি আমার চেয়ে কি করো? সামান্য একটা ক্লিনার আমার চেয়ারে আমার চেম্বারে বসার সাহস তোমাকে কে দিল? প্রত্যেকেই সাহস পাইছো, কথা বলছো না কেন? কথা বলো, কথা বলছো না কেন? আমার চেয়ারে আমার চেম্বারে বসার সাহস তোমাকে গিয়ে দিয়েছে, এই সাহস তুমি কোত্থেকে পাইলাম? আমার মা অসুস্থ রোগী স্যার, আমার মায়ের খুব স্বপ্ন আমি ডক্টর হব, কিন্তু আমি ডক্টর আর হতে পারি না। আমি রয়েছি হাসপাতালের সামান্য একজন ক্লিনার স্যার। আমার মায়ের স্বপ্ন ছিল আমি ডক্টর হব, তাই ক্লিনারের ছবি দিয়ে আমার অসুস্থ মাকে আর মেরে ফেলতে চাই না স্যার। এই জন্যই স্যার আপনার অ্যাপ্রন পরে স্টেথিস্কোপ গলায় ঝুলিয়ে ডক্টর হওয়ার বৃথা চেষ্টা। স্যার আমি ভুল করেছি স্যার, আমাকে আপনি মাফ করে দেন। আমার অসুস্থ মাটাকে একটু সুস্থ করতে স্যার আমি এই অভিনয়টুকু করেছি। প্লিজ স্যার আপনি আমাকে এর চাকরি থেকে বাদ দিবেন না। বিশ্বাস করুন স্যার, এই বাংলাদেশে আমার মা ছাড়া আর একজনও জানে না আমি ডাক্তার স্যার। প্লিজ আমাকে মাফ করে দিন। আরে এত অবাক হচ্ছে না, আসলে আমাদের এই সমাজের মানুষের স্বপ্ন থাকে অনেক বড় কিছু হবে, কিছু না হতে পারলেও তারা বড় হওয়ার অ্যাক্টিভিটিস করছে, প্র্যাকটিস করছে। তুমি হয়তো তেমনই করেছো, তুমি তো দোষের কিছু কর। অসুস্থ মাকে সুস্থ বানানোর জন্য আমার
প্রপসগুলো ইউজ করেছি, খারাপ কিছু করে। কিন্তু একটা কথা বলি, আমরা সমাজের মানুষগুলো যদি চেষ্টা করি, আমরা পারি এই সমাজকে ধার করাই, কিন্তু আমরা তা চেষ্টা করি। তুমি ডাক্তার হওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তুমি ডাক্তার হতে পারো। তুমি যদি চেষ্টা করতে তাহলে ডাক্তার হইতে পারতো, তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারত। আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার হয়ে আমি তোমাকে কমিটমেন্ট করছি। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, আমি তোমাকে ডাক্তার, আমি তোমাকে ডাক্তার উৎসাহিত সাহায্য সহযোগিতা, কারণ আমি স্বপ্নবাজ মানুষকে খুব পছন্দ করি।